একি শালু মা, তুই এখানে এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে মা তোর? মা মা, কাকিলি মাসি আমাকে মেরেছে। কুকুর সাথে আমি খেলছিলাম, কাকিলি মাসি এসে আমাকে মেরে আমার খেলনা নিয়ে চলে গেছে। আমি আমার খেলনা চাই মা, আমার খেলনা আমাকে এনে দাও। কাঁদিস না মা, কাঁদিস না। কাকুলি দিদির এত বড় সাহস, আমার মেয়ের খেলনা নিয়ে গেছে। আজই যাব কাকুলি দিদির বাসায়, আজই যাব। কালু কালু, খেয়ে নাও, তোমার জন্য খাবার দিয়েছি। কি হয়েছে শালিক, তুমি এই সময় আমাদের বাড়িতে কিছু কি বলবে? কালু দাদা, কাকুলি দিদি আমার মেয়েকে মেরে আমার মেয়ের খেলনা নিয়ে এসেছে। আমার মেয়ে যে খুব কান্না করছে, কাকুলি দিদিকে বলুন না আমার মেয়ের খেলনাটা দিয়ে দিতে। কি বলছো শালিক, কাকুলি তো সকাল থেকেই বাড়িতে, ও তো বাইরে যায়নি। শয়তান শালিক, তোর সাহস কি করে হয়? আমার বাড়িতে এসে আমাকে চোর বলিস? যা বলছি, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। চোরের মায়ের বড় গলা, একই তো চুরি করেছো, আবার আমার সাথে গলাবাজি করছো। আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলবে না, তুমি চুরি করেছো। চুপ, একদম চুপ। ছোট পাখি হয়ে বেশি কথা বলিস তাই না? দূর হয়ে যা বলছি আমার বাসা থেকে, নইলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আরে কাকুলি, এই খেলনাটা আমাদের ঘরে কি করে আসলো? তার মানে শালিক ঠিক ছিল, তুমি সত্যি ওর ছানার পুতুল চুরি করে নিয়ে এসেছো? চুপ করো কালু। হ্যাঁ নিয়েছি, কি করবে করো, আমার মেয়ের পুতুলটা পছন্দ হয়েছে তাই আমি নিয়ে এসেছি। উনি এসেছে শালিকের হয়ে কথা বলতে, যত সব। ওরে বাবারে, আমার শরীর গেল রে, উফ আ, কি চুলকাচ্ছে। ওরে বাবা, এটা কি করে হলো? এই তেল তো ভালো ছিল। আরে বান্টি দাদা, আমি দেখেছি গো, তুমি যখন গোসল করছিলে। আরে এই তো বান্টিকে জব্দ করার বুদ্ধি পেয়েছি। এরপর কাকুলি তেলের সাথে শুকনো ফুল মিশিয়ে পালিয়ে যায়। কি, কাকুলির এত বড় সাহস আমাকে জব্দ করা? আজই যাব ওর বাড়িতে। কাকুলি, এই কাকুলি, কোথায় রে তুই? একি বান্টি দাদা, এভাবে চিৎকার কেন করছো? কি হয়েছে বলো আমাকে। কি আবার হবে, তোর বউ আমার গায়ে দেয়া তেলে চুলকানির ফুল মিশিয়ে দিয়েছে, আজ ওকে আমি ছাড়বো না, আমাকে জব্দ করা তাই না? এসব তুমি কি বলছো বান্টি দাদা, কাকুলি তো বাড়িতে নেই, ও তোর বোনের বাড়িতে গেছে, তুমি কি পাগল হয়েছো নাকি? না, আমি পাগল হইনি, আর একবার যদি কাকুলি আমার বাড়ির দিকে যায়, ওর পা আমি ভেঙে দিব বলে দিলাম। বোন, আমরা আজকে অনেক খাবার পেয়ে গেছি, চল আমরা একটু দানা খাই, আর বাকিটুকু মায়ের জন্য নিয়ে যাব। এই বজ্জার টুনির ছানারা, তোরা আমার জঙ্গলে কি করছিস? তোদের এত বড় সাহস, আমার বন থেকে খাবার নিয়ে যাচ্ছিস? আর তোদের দুজনকে আমি খেয়ে ফেলবো। মেরো না, মেরো না, আমাদের মেরো না, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আমরা আর কখনো এখানে আসবো না, আমাদের তুমি দয়া করে ছেড়ে দাও। তোদের আমি একটা শর্তে ছাড়তে পারি, তোদের এই দানাগুলো আমাকে দিয়ে দে। হ্যাঁ, আমরা তোমাকে এক্ষুনি দিচ্ছি, তবু তুমি আমাদের ছেড়ে দাও। কালু, নাও নাও এই দানাগুলো খাও। একই কাকুলি, তুমি তো এক্ষুনি খাবার আনতে গেলে, এত তাড়াতাড়ি কি করে খাবার পেলে? সে অনেক কথা, আমি টুনির ছানাদের ভয় দেখিয়ে ওদের খাবার ছিনিয়ে নিয়ে এসেছি। ছি কাকুলি, তুমি এসব বাজে কাজ কেন করো? জানো না অন্যের ক্ষতি করতে নেই, যেদিন সবার হাতে ধরা পড়ে যাবে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমাকে ধরবে সবাই? কার এত বড় সাহস আমাকে ধরবে? সবাইকে জব্দ করতে আমার ভীষণ ভালো লাগে, আমি তোমার মতো এত ভীতু নই, যখন ধরা পড়বো তখন দেখা যাবে। একিরে মা, তোদের কি হয়েছে? তোরা কান্না করছিস কেন বল আমাকে? মা মা, আজ এক বল পাখি আমাদের কি বিলতে চেয়েছিল, আমরা অনেক দানা সংগ্রহ করেছিলাম, সেগুলো সব নিয়ে গেছে, এবার আমরা কি খাবো মা? কাঁদিস না মা, কাঁদিস না, তোদের জন্য আমি খাবার রেখেছি। বুঝতে পেরেছি, এই কাজ কাকুরি ছাড়া কেউ করেনি। না, এই কাকুরির একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হবে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়।
বনে যেন কাকুলির অত্যাচার কোনোভাবেই কমে না। প্রতিদিন কাকুলি কারো না কারো ক্ষতি করতেই থাকে। বনের সবাই অতিষ্ঠ হয়ে একসাথে হয়। এই কাকুলির জন্য আমরা শান্তিতে থাকতে পারছি না। টুনি কিছু একটা বলো। শোনো তবে, ইগলু ইগলু এদিকে শুনে যাও। হ্যাঁ মাসি, আমাকে ডাকছো, বলো কি বলবে। ইগলু, তুমি লাল আপেল খাবে? আমার কাছে অনেক সুস্বাদু লাল আপেল আছে। হ্যাঁ মাসি, আমি লাল আপেল খাবো, দাও তাড়াতাড়ি দাও। এই ইগলু, এই লাল আপেল কোথায় পেলি? দে দে বলছি, আপেলটা আমাকে দে। না দেব না, এই আপেলটা আমার আর অনেক সুস্বাদু, এই আপেলটা আমি খাবো। কি দিবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। উফ, আমাকে মেরো না, আমার লাগছে। বাবা বাবা, কোথায় তুমি? আমাকে যে মেরে ফেললো। একে একে, এই কাকলি, তুই আমার ছেলেকে মারছিস কেন? থাম থাম, তোর এত বড় সাহস, আমার ছেলেকে মারছিস? আরে তান্ত্রিক বাবা, আসলে আমার আপেল। চুপ, একদম চুপ, শয়তান কাকলি, তোর সাহস কি করে হয় আমার ছেলেকে মারার? বাবা ইগলু, কি হয়েছে বাবা, কাকলি তোকে কেন মারছে? বাবা, এই লাল আপেলটা আমাকে টুনি মাসি খেতে দিয়েছিল, আর এই শয়তান পাখিটা আমার কাছে এই আপেলটা ছিনিয়ে নিতে এসেছিল। আমি দেইনি বলে আমাকে অনেক মেরেছে বাবা। ও, এই ব্যাপার, অত্যাচারী বজ্জাত পাখি, তুই আপেল খাবি তাই না? নে, তুই নিজেই আপেল হয়ে থাক। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, দয়া করো আমাকে আপেল থেকে মুক্ত করো, আমাকে রেখে যেও না। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বনে শান্তি ফিরে আসে। কাকুলির অত্যাচারের হাত থেকে বনের পাখিরা মুক্তি পায়। কিন্তু কাকুলির স্বামী কালু আর মেয়ে কুকু কিছুতেই ভালো থাকে না। তারা কাকুলিকে খুঁজে না পেয়ে ভীষণ কান্না করে। বাবা বাবা, আমি খুব খিদে পেয়েছি বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা। মারে, আমি তোকে খেতে দিব, তোর মাকে তো খুঁজে পেলাম না, চল বাড়িতে গিয়ে কোনো একটা খাবার বানিয়ে দিব, চল মা। বাবা দেখো দেখো, লাল আপেল কত সুন্দর দেখা যাচ্ছে, তুমি পারো এই আপেলটাই আমাকে এনে দাও, আমি এই লাল আপেলটাই খাবো বাবা। কালু, আমাকে ছিঁড়ো না, আমাকে ছিঁড়লে যে আমি মরে যাব। একি একি, কে কে আমার নাম ধরলো? আমি আমি কালু, আমি কাকুলি, তান্ত্রিক বাবা যে আমাকে আপেল বানিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে, কালু তুমি আমাকে মুক্ত করো। কাকুলি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাব তান্ত্রিক বাবার কাছে। প্রণাম তান্ত্রিক বাবা, আপনি দয়া করে আমার স্ত্রীকে মুক্ত করে দিন, আমাদের যে একটা ছোট্ট বাচ্চা আছে, দয়া করুন আপনি। কখনো না, তোর বউ অনেক অত্যাচারী, এর শাস্তি ওর প্রাপ্য, চলে যা তুই। এমনটা করবেন না তান্ত্রিক বাবা, এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, এবারের মতো আমি কাকুলিকে ক্ষমা করে দিব, কিন্তু মনে রাখিস, কাকুলি যদি আর কখনো কোনো পাখির ক্ষতি করতে চায়, ও সাথে সাথে আবার লাল আপেল হয়ে যাবে, তখন আর কেউ কখনো ওকে ভালো করতে পারবে না। আমি ভালো হয়ে গেছি কালু, দেখো আমি ভালো হয়ে গেছি, এবার এবার দেখে নিব, যারা আমার এই অবস্থা করেছিল তাদের আমি ছাড়বো না। না কাকুলি না, তুমি আর কোনো অন্যায় কাজ করবে না, এত বড় শাস্তি পাওয়ার পরেও কি তুমি আর ভালো হবে না? আমি ভালোই আছি, যতদিন না আমি আমার প্রতিশোধ নিব, আমার শান্তিতে ঘুম হবে না। টুনি, এই টুনি, কোথায় তুই? আজ তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, আজ তোর শেষ দিন। কে কে ডাকছে আমাকে? আরে কাকুলি দিদি, তুমি মুক্ত হলে কি করে? কি ভেবেছিস, আমাকে দমিয়ে রাখবি? তোর এই মনের আশা কখনো পূরণ হবে না। দেখ,
আজ আমি তোর কি হাল করি, আমার সাথে লড়তে আসা তাই না? ওরে বাবারি, আমার কপালটা ফেটে গেল। উফ! কাকুলি, তুমি তোমার শাস্তি পেয়েছো। তুমি আমার পুরো কথা না শুনেই চলে এসেছো। তান্ত্রিক বাবাকে বলে কত কষ্টে তোমাকে মুক্ত করিয়েছি। তান্ত্রিক বাবা বলেছিল তুমি আবার কোনো পাখির ক্ষতি করলে লাল আপেল হয়ে যাবে, তোমাকে কেউ মুক্ত করতে পারবে না। কালু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার এতদিনের অহংকার জেদের শাস্তি আজ আমি পেয়েছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ কাকুলি দিদি, তোমার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। জানো, কাউকে কাঁদিয়ে কখনোই সুখী হওয়া যায় না। তোমার পাপের ফল এতই ভারী হয়েছিল যে তার শাস্তি তুমি পেয়ে গেছো। এক জঙ্গলে টুকি তার অসুস্থ মা টুনির সাথে থাকত। টুনি অনেকদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, আর তখন থেকে টুকি মোয়া বিক্রি করে তাদের সংসার চালানো শুরু করে। এভাবে অনেক কষ্টে টুকি তার অসুস্থ মাকে নিয়ে দিন কাটাচ্ছিল। মা, ও মা, একটু উঠে বসো তো দেখি। দাঁড়াও, আমি তোমার সাহায্য করছি। তুমি একটু কষ্ট করে উঠে বসো তো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও তো মা। তোমাকে খাবার খাওয়ানোর পরে তো আবার আমি মোয়া বিক্রি করতে চলে যাব। মারে, তুই আমার জন্য কত পরিশ্রম করছিস, বাসার সব কাজ সামলে আবার মোয়া বিক্রি করতে যাচ্ছিস, আবার আমার সেবা যত্ন করছিস। ঈশ্বর বোধহয় আমাকে বাঁচিয়ে রেখেছেন তোর এসব কষ্ট দেখার জন্য রে। ঈশ্বর যে আমাকে কেন তুলে নিচ্ছে না, তোর উপর এভাবে বোঝা হয়ে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। মা, তুমি আবার এসব উল্টো পাল্টা কথা বলছো। তোমাকে তো কতবার বলেছি এসব কথা বলবে না। আর মা, তুমি আমার বোঝা নাও, তুমি আমার কাছে আমার স্বর্গ, তাই আর কখনো এসব কথা বলবে না। যাকে এসব কথা থাক, তুমি এখন খেয়ে নাও তো। এরপর টুকি টুনিকে তুলে খাবার খাওয়ায়, আর খাবার খাওয়ানো শেষে মোয়া বিক্রি করতে চলে যায়। মোয়া নিবে গো মোয়া, বাজার মজার মোয়া, একটা মোয়া মাত্র 2 টাকা। মোয়া নিবে গো মোয়া, গুড়ের মুচমুচে মোয়া, নিয়ে যাও নিয়ে যাও, মজার মজার মোয়া, মোয়া নিবে গো মোয়া। এভাবেই টুকি পথে পথে হেঁটে মোয়া বিক্রি করতো। কিন্তু সারাদিন ঘুরে টুকি খুব অল্প টাকার মোয়া বিক্রি করত। সারাদিন পায়ের ছাল তুলে হেঁটে হেঁটে তো তেমন লাভ হচ্ছে না। যে কটা টাকার মোয়া বিক্রি করি তা দিয়ে না ঠিক মতো খাবার জোগাড় করতে পারছে, না পারছে মায়ের চিকিৎসা করাতে, বেঁচে থাকাই যেন মুশকিল হয়ে যাচ্ছে। এসব কথা বিড়বিড় করতে করতে টুকি হাঁটছিল। এভাবেই সংসারের চিন্তা আর অসুস্থ মায়ের চিন্তায় টুকির দিন কাটছিল। একদিন টুকি রাস্তায় হেঁটে হেঁটে মোয়া বিক্রি করছিল, হঠাৎই টুকির সাথে জাদুকর উল্লু বেচার দেখা হয়। বাছা, আমি খুবই ক্ষুধার্ত, আমি 2 দিন যাবৎ কিছুই খাইনি, ক্ষুধার তৃষ্ণায় আমি একেবারে ক্লান্ত, মনে হচ্ছে শরীর অবশ্যই আসছে, তুই আমাকে একটু খেতে দিবি বাছা? আহারে, আপনার বোধহয় খুব কষ্ট হচ্ছে, কিন্তু জাদুকর বাবা, আমি মাত্রই মোয়া বেচতে বের হলাম, এখনো 1 টাকাও মোয়া বিক্রি করিনি, আপনাকে এখন আমি খাবার খাওয়ার জন্য কোনো পয়সা দিতে পারবো না, তবে আপনি চাইলে আমার ঝুড়ি থেকে মোয়া নিয়ে খেতে পারেন, অনেক সুস্বাদু মোয়া। হ্যাঁ বাছা, তুই বরং আমাকে মোয়াই দে, আমি বরং মোয়া খেয়েই আপাতত খিদের জ্বালা মেটাই। আচ্ছা জাদুকর বাবা, এই নিন মোয়ার ঝুড়ি, আপনি মোয়া খান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এরপর উল্লু পেঁচা মোয়া খেতে থাকে, আর টুকি উল্লু পেঁচার জন্য জল আনতে যায়, আর জল নিয়ে ফেরার পথে টুকির পায়ে কাঁটা ফুটে যায়, আর টুকির পা থেকে রক্ত ঝরতে থাকে। এই নিন জাদুকর বাবা জল, জল খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিন। এরপর উল্লু পেঁচা জল খায়, আর জল খাওয়া শেষ হতেই টুকির পায়ের দিকে উল্লু পেঁচার চোখ যায়, আর টুকির পায়ে রক্ত দেখে তো উল্লু পেঁচা ঘাবড়ে যায়। একই বাছা,
তোর পায়ের এ কি হাল হয়েছে? তোর পায়ে তো ফোসকা পড়েছে মনে হচ্ছে, আর তোর পা থেকে রক্ত ঝরছে। বাছা, তুই খালি পায়ে কেন? তোর কি জুতো নেই? জাদুকর বাবা, গরিবের আবার জুতো? বাবা, আমি তো দুবেলার খাবারই জোগাড় করতে পারি না, আবার জুতো কেনার টাকা কোথায় পাবো? তাছাড়া জাদুকর বাবা, জল আনার সময় পায়ে কাটা ফুটেছিল, তাই পা থেকে এমন রক্ত ঝরছে। আহারে, সত্যি বুঝি তোরা অনেক গরিব? তবে বাছা, আজ তুই খাবার দিয়ে আমায় বড্ড উপকার করেছিস, তাই আজ আমিও তোকে সাহায্য করব। এ কথা বলে জাদুকর উল্লু পেঁচা তার ঝুলি থেকে এক জোড়া নীল জুতা বের করে টুকিকে দেয়। এই নীল জুতা জোড়া নে বাছা, এই জুতা সাধারণ কোনো জুতা নয়, এই জুতা জোড়া মন্ত্রভূত জুতা। এই জুতা পায়ে দিলে সাথে সাথে তোর পা ভালো হয়ে যাবে। আর এই নীল জুতা পায়ে দিয়ে মোয়া বিক্রি করতে বের হলে নিমিষেই তোর ঝুড়ির সব মোয়া বিক্রি হয়ে যাবে। এসব কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর টুকি উল্লু পেঁচার দেয়া জুতো জোড়ো পায়ে দেয়। আর সত্যি নিমিষেই টুকির পা একদম ভালো হয়ে যায়। ও মা, সত্যি তো আমার পা একদম ঠিক হয়ে গেছে, আর আমি তো পায়ে আর ব্যথা পাচ্ছি না। যাই হোক, জাদুকর বাবা আমার অনেক উপকার করলো। এরপর টুকি জুতা পরে মোয়া বিক্রি করতে চলে যায়। আর সত্যি এক নিমিষের মধ্যে টুকির ঝুড়ির সব মোয়া বিক্রি হয়ে যায়। একি সত্যি তো সব মোয়া বিক্রি হলো? সত্যি এগুলো জাদুর জুতা, এগুলো আমার লক্ষ্মী, এই নীল জুতাই এবার আমার কপাল ফেরাবে। এরপর থেকে টুকি ওই নীল জুতা পরে মোয়া বিক্রি করতে বের হতো, আর নিমিষেই টুকির সব মোয়া বিক্রি হতো, আর টুকির অনেক টাকা আয় হয়। আর এভাবেই টুকি অনেক মোয়া বিক্রি করে অনেক টাকা আয় করে। আর অল্প কিছুদিনের মধ্যে টুকির অবস্থার পরিবর্তন হয়, সে তার মায়ের চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে। এদিকে টুকির জুতার ব্যাপারে টুকিদের প্রতিবেশী কাকুলি কাক সবটা জানতে পারে। এই টুকিটা তো দেখছি একেবারে সুস্থ হয়ে গেছে, এদিকে ছোট টুকি আবার সামান্য মোয়া বিক্রি করে নিজেদের এত উন্নতি করলো। আমার আগে থেকে এই ব্যাপারটা সন্দেহ মনে হয়েছিল, এখন বুঝতে পারছি সবটা। এই এক জোড়া জুতাই ওদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। তবে এই জাদুর জুতা তো আমার চাই চাই, কারণ আমিও অনেক বড় লোক হতে চাই, টুকিদের থেকেও অনেক বড় লোক হব আমি। দরকার হলে ওই জুতা নিয়ে এসে আমিও টুকির মতো মোয়া বিক্রি করতে শুরু করব, আর নিজেদের অনেক উন্নতি করব আমি। কিন্তু ওই নীল জুতাগুলো আমি কি করে পাবো? জুতা হাতে পাওয়ার জন্য কাকুলিকা নানা পরিকল্পনা করতে থাকে। অবশেষে কাকুলিকা রাতের অন্ধকারে টুকির জুতা জোড়া চুরি করতে যায়। আর জুতা চুরি করতে গিয়ে কাকুলিকা জিনা জুতায় হাত দিয়েছে, অমনি জুতা জোড়া কাকুলিকাকে মারতে শুরু করে দেয়। আর জুতার মার খেয়ে তো কাকুলিকাকে নাজেহাল দশা। ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই কেমন জুতো রে বাবা, এ তো দেখি ভয়ঙ্কর জুতা। না, যে করেই হোক এই জুতার কবল থেকে আমাকে বাঁচতেই হবে। এই কথা বলে কাকুলিকা ছুটতে পালায়, আর টুকির নীল জুতা টুকিরই থেকে যায়। নিমালি জঙ্গলে ছোট্ট টুনি তার বাবা আর মায়ের সাথে থাকতো। ছোট্ট টুনিকে তার বাবা মা বাসায় রেখে খাবার খুঁজতে যেত, ঠিক তেমনি আজও টুনি বাসায় আছে, আর টুনির বাবা মা খাবার খুঁজতে গেছে। দূর বাবা, বাসায় একা একা থাকতে আর ভালোই লাগছে না। বাবা মা সে কখন গেছে খাবার খুঁজতে, কিন্তু এখনো তো ফিরছে না। রোজ তো বাবা মা তাড়াতাড়ি বাসায় ফিরত, তবে আজ কেন ফিরছে না? আমার তো এবার খুব চিন্তা হচ্ছে। এসব কথা বলে ছোট্ট টুনি বাসায় একা একা ছটফট করছিল। এভাবেই কিছুক্ষণ কেটে যায়, আর হঠাৎই মিষ্টি দিয়ে টুনিদের বাসায় আসে। কি গঠিয়ে মাসি, আজ হঠাৎ তুমি আমাদের বাসায় এলে? বসো না, বসো ঠিয়ে মাসি। জানো মাসি, বাবা মা তো বাসায় নেই, খাবার খুঁজতে গেছে, কিন্তু এখনো ফেরেনি।
বাসায় ডাক্তার ইচ্ছেই করছে না, তুমি এসে ভালোই করলে। এখন আমি তোমার সাথে একটু গল্প করতে পারবো। মা টুনি, আমি এখানে তোর সাথে গল্প করতে আসিনি, আমি এসেছি তোকে একটা দুঃসংবাদ দিতে। আসলে তোর বাবা মাকে একটা দুষ্টু শিকারি তীরবিদ্ধ করে মেরে ফেলেছে আর তোর বাবা মাকে নিয়ে গেছে। আর এটা দেখে আমি এক মুহূর্ত দেরি না করে এখানে চলে এলাম তোকে এই দুঃসংবাদটা দিতে। এসব তুমি কি বলছো? কি শোনালে টিম আসি আমাকে? আমার বাবা মা আর বেঁচে নেই, আমার বাবা মা আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। কাঁদিস না মা, জন্ম মৃত্যুতে আমাদের তো কোনো হাত নেই, আর জন্ম নিলে তো মরতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম। তাই তুইও তোর বাবা মায়ের মৃত্যুটা মেনে নে মা। এসব কথা বলে সান্ত্বনা দিয়ে মিষ্টিটিয়ে সেখান থেকে চলে যায়। আর ছোট্ট টুনি বাবা মাকে হারিয়ে এতিম হয়ে কাঁদতে থাকে। ভগবান, তুমি কেন আমার বাবা মাকে তুলে নিলে? বাবা মাকে ছাড়া এখন আমি চলবো কি করে? আর বাবা মাকে যখন তুলে নিলে আমাকে কেন বাঁচিয়ে রাখলে? এবার আমি কিভাবে কি করবো কিছুই তো মাথায় ঢুকছে না। এতিম টুনি এভাবেই অসহায়ের মতো কেঁদেই যাচ্ছিল। আর এভাবে দুদিন কেটে যায়, আর ছোট্ট টুনি যেন দিশেহারা হয়ে পড়ে। আজ দুদিন থেকে আমি না খেয়ে বাসায় দানা জলও তো কিচ্ছু নেই, এখন আমি কোথায় খাবার পাবো? আর আমি তো খুব ছোট, আমি তো একা একা খাবার জোগাড় করতেও পারবো না। তবে আমি কি করব? আমি কি কারো বাসায় কাজ করে খাবার জোটাবো? হ্যাঁ, এটাই ভালো হবে। এসব কথা বলে টুনি কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর অনেক খোঁজার পর টুনি কাকুলি কাকের বাসায় কাজের মেয়ের কাজ পায়। টুনি, তুই তো এখনো অনেক ছোট, তবুও তোকে আমি কাজে নিলাম শুধুমাত্র তুই এত অনুরোধ করলি বলে। তবে ছোট বলে কিন্তু কাজে একদম ফাঁকি দিতে পারবি না বুঝলি? আর যদি কাজে ফাঁকি দিস তবে কিন্তু আমি তোকে কাজ থেকে তাড়িয়ে দিব, এই বলে দিলাম। আর শোন, তোর কাজের বিনিময়ে আমি শুধু তোকে একটু করে খেতে দিব বুঝলি, আর কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না তোকে। না মালকিন, এভাবে বলবেন না, আমি মোটেও কাজে ফাঁকি দিব না। অনেক কষ্টে আমি একটা কাজ পেলাম, আর আমি আপনার যোগ্য কাজের মেয়ে হয়ে থাকবো। এরপর থেকে টুনি কাকুলি কাকের বাসায় কাজের মেয়ের কাজ করতে থাকে। কিন্তু কাকুলি কাকের আচরণ খুবই খারাপ ছিল। টুনি ঠিক মতো কাজ করলেও কাকুলি কাক সব সময় টুনির সাথে দুর্ব্যবহার করত। কি ব্যাপার টুনি, তোর এখনো বাসন মাজা হয়নি? তোর হাতে কি কোনো জড়বল নেই নাকি? হ্যাঁ, যে তাড়াতাড়ি কাজ করতে পারিস না? এভাবে কাজ করলে কিন্তু আমার বাড়ি একটা দানাও জুটবে না তোর কপালে, বলে দিলাম। মালকিন, হয়েছে তো, আমার বাসন মাজা তো হয়ে গেছে, আর কি করতে হবে বলুন মালকিন। তবে মালকিন, সেই সকাল থেকে একটা না একটা কাজ করছি, এখনো কোনো দানা জল পেতে যায়নি। তাই বলছিলাম মালকিন, বাসন মাজা শেষে যদি একটু খেতে দিতেন, খাওয়া শেষ করে তারপর না হয় বাকি কাজগুলো করতাম। আহারে, কত শক মেয়ের, এখন কোনো খাবার পাবি না তুই বুঝলি, সব কাজ শেষ করবি তারপরে তুই দানা পাবি। এখন অযথা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতো। এইসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। আর ক্ষুধার্ত টুনি অসহায়ের মতো কাজ করতেই থাকে। টুনি, এই টুনি, কোথায় গেলি তুই? একটু এদিকে আয় তো। এই টুনি, আমার কথা কি তোর কানে যাচ্ছে না নাকি? এই তো মালকিন, আমি এসে গেছি। কি হয়েছে মালকিন, আপনি এত রেগে আছেন কেন? আপনার কি কিছু দরকার মালকিন? সব কিছু জেনেও এমন না জানার ভান করছিস কেন তুই বলতো? রান্নাঘরে আমি স্যুপ রেখেছিলাম দুপুরে খাবো বলে, সেই স্যুপ কে খেয়েছে বলতো? তুই খাসনি তো আবার? না মালকিন, আমি তো খাইনি, আমি তো সেই কক্ষণ থেকে কাজ করছি, রান্নাঘরে তো আমি ঢুকিনি, তবে আমি স্যুপ খাবো কি করে? আবার মিথ্যা কথা বলছিস তুই, আমার বাসায় তুই ছাড়া আর কে
আছে শুনি? এই সুপ যেহেতু আমি খাইনি, তার মানে সেই সুপ তুই খেয়েছিস। আর খেয়ে দে, তুই এখন মিথ্যে কথা বলছিস আমাকে, এর শাস্তি তোকে পেতেই হবে। এসব কথা বলে কাকুলিটা টুনিকে মারতে শুরু করে দেয় আর অনেক মারধর করে। আর অসহায় টুনি নির্দোষের মতো কাকুলি কাকের মার খায়। এরপর কাকুলি কাক সেখান থেকে চলে যায়। ভগবান, আমি কতদিন থেকে মাকিনের বাড়িতে কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত মাকিন আমাকে বিশ্বাস করে উঠতে পারলো না। কিন্তু কি আর করব, আমার মতো কাজের মেয়ের কপালে এসব ছাড়া আর কি আছে? এসব বলে টুনি ভীষণ কষ্ট পায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই এক রাতে ইগল ডাকাত কাকুলির বাসায় ডাকাতি করতে আসে আর কাকুলি কাককে ছুরি দিয়ে ভয় দেখায় আর বলে, তোর বাসায় কি কি ধন সম্পদ আছে এক্ষুনি সব দিয়ে দে বলছি, নয়তো এই ছুরি তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেব। আর ভুলেও চিৎকার করবি না বলে দিলাম। এসব আপনি কি বলছেন? আমার কোনো ধন সম্পদ আমি আপনাকে দিব না। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি আমাকে ছুরি দেখাবেন আর আমি ভয় পেয়ে আপনাকে আমার সব জিনিস দিয়ে দিব? কখনো দিব না, বেরিয়ে যান বলছি এখান থেকে। তুই ছুরি দেখেও ভয় পাচ্ছিস না? আর তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? বুঝেছি, সোজা কথায় তুই বুঝবি না। এই কথা বলে ঈগল যেই না কাকুলির পেটে ছুরি ঢোকানোর জন্য এগিয়ে যায়, অমনি ছোট্ট টুনি একটা লাঠি দিয়ে ঈগলের মাথায় জোরে আঘাত করে আর ঈগলের মাথা ফেটে রক্ত পড়তে থাকে আর ঈগল অজ্ঞান হয়ে পড়ে যায়। শয়তান ঈগল, তুই এসেছিলি আমার মালকিনকে ভয় দেখিয়ে ডাকাতি করতে, এবার মর তবে। মালকিন, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রে টুনি, আমি একদম ঠিকই আছি। ভাগ্যিস তো সময় মতো এসেছিলি, নয়তো আজ আমার কি হয়ে যেত, আমি মনে হয় আজ মরেই যেতাম রে। তুই আজ আমার বাঁচিয়ে এটা প্রমাণ করলি যে তুই যোগ্য কাজের মেয়ে, অথচ আমি তোর সাথে কত খারাপ আচরণ করেছি। তুই আমাকে ক্ষমা করে দে টুনি, আমি আর তোর সাথে দাসীবাদীর মতো আচরণ করব না। আজ থেকে তুই আমার পরিবারের সদস্য, তুই এখন থেকে আমার সাথেই থাকবি, বুঝলি টুনি? এরপর থেকে টুনি কাকুলির সাথে ভালোভাবে তার দিন কাটাতে থাকে। কাকুলি কাকার কখনোই টুনির সাথে খারাপ ব্যবহার করতো না।